নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। সবাইকে জানাই শর্মিষ রকমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমরা যারা ফুল বাগান করি তাদের কাছে এই অলকানন্দা বা অ্যালামন্ডা একটি অতি পরিচিত ফুল। সারা বছর একটা দুটো ফুল দিলেও মূলত বর্ষাকালেই কিন্তু এ খুব ভালো গাছ ভরে ফুল দেয়। জুন জুলাই মাসে পুরো গাছ ভরে থাকে ফুলে, আর অগস্টের শেষের দিকে দেখি কি যে এই গাছ কিন্তু একটু ঝাড়া পড়ে যায়, অর্থাৎ গাছে কিন্তু ফুল কম দেখা যায়। তাই এই সময় নিতে হয় এক বিশেষ পরিচর্যা। আর এই পরিচর্যা যদি সেপ্টেম্বরের মোটামুটি ফার্স্ট উইকের দিকে করে ফেলতে পারি, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি অবধি কিন্তু আমরা ফুল পাব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক অ্যালামন্ডা বা অলকানন্দা গাছের কীরকম পরিচর্যা করতে হয়। প্রথমে নিয়ে নিয়েছি 5 মুঠো গোবর সার। আপনারা এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন গোবর সারের পরিবর্তে। সঙ্গে নিয়েছি 3টি পাকা কলার শুকনো খোসাকুচি, যা অর্গানিক পটাশ। আর নিয়েছি 1 মুঠো নিম খোল, আর 1 মুঠো হাড়গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ফাঙ্গিসাইড। আমি ফাঙ্গিসাইড হিসেবে সাফ ব্যবহার করেছি। আর বন্ধুরা, নিয়ে নিয়েছি অ্যাজোলা। আমার কাছে যেহেতু হাইব্রিড পদ্ম রয়েছে, তাই গামলাতে প্রচুর অ্যাজোলা হয়, আর আমি অ্যাজোলা যোগ করলাম কারণ এ নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি অ্যাজোলা থেকে থাকে তাহলে শুকনো বা কাঁচা দুই ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। এইবার এই প্রত্যেকটি উপাদান খুব ভালো করে মিক্সড করে নেব। এইবার করব কি, গাছের গোড়া নিড়ানি দিয়ে ভালো করে খুসিয়ে 1 আঙুল গভীর পর্যন্ত মাটি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি 1 আঙুল গভীরতা মেনটেন করে আমি কিন্তু টবের ওপরের মাটিগুলো তুলে নিয়েছি। এবার ওই তৈরি করে রাখা মিক্সচারটি টবের ওপরের দিকে 1 গাঁট অংশ বাকি রেখে পুরো টবে ভালো করে দিয়ে দেব। ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মিক্সচারটি বসিয়ে দিতে হবে, যাতে না কোনো এয়ার থেকে থাকে। এবার বাগানের নর্মাল মাটি দিয়ে টবের ওপরের বাকি 1 গাঁট অংশ ভরে দেব। তারপর ভালো করে হাত দিয়ে চেপে পুরো টবের মাটি জল দিয়ে ভিজিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এই টবে ড্রেনেজ সিস্টেম এতটাই ভালো যে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু জল নিচ থেকে গড়িয়ে পড়ছে, দেখুন আপনারা। তো বন্ধুরা, এই গেল আপাতত এই বছরের মতন মাটির পরিচর্যা। এবারে আসবো উইকলি বা মান্থলি পরিচর্যার ছোট ছোট টিপস নিয়ে। বন্ধুরা, অ্যালামন্ডা গাছকে কিন্তু সম্পূর্ণ সানলাইটে রাখতে হবে। অ্যালামন্ডা গাছ কিন্তু সানলাইট খুবই ভালোবাসে, এবং সপ্তাহে 2 দিন অন্তর অন্তর হয় পাকা কলার খোসা জল, নয়তো সবজির খোসা ভেজানো জল ব্যবহার করতে হবে। এবং সবজির খোসা ভেজানো জল কিন্তু একদিনেরই হতে হবে, একদিনের থেকে বেশি দিনের পুরনো হলে কিন্তু হবে না। আর মান্থলি 1 বার সরিষার খোল ভেজানো পাতলা জল ব্যবহার করতে হবে, আর খোল জলটাও একদিনেরই ভেজানো হতে হবে। আর বর্ষার দিনগুলো বাদ রেখে সপ্তাহে মিনিমাম 1 বার কোনো না কোনো ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি সেই দিন থেকেই মেনটেন করবেন যেদিন, অর্থাৎ অক্টোবরের যে তারিখে, ফার্স্ট উইকের যে তারিখে আপনি টবে ওই মিক্সচার ব্যবহার করবেন তার পরদিন থেকেই। আবার দেখবেন পুনরায় গাছ ভরে ফুল আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। আর ভিডিওটি দ্বারা যদি সত্যি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।